সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ কিংবা বিদেশ কাছে কিংবা দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই খামার বাংলা অগ্রোপ্রোজেক্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আজ আমি হাজির হলাম তো বর্তমানে ইউটিউবে এমন চটকদার বিজ্ঞাপন শুরু হয়েছে ছাগল নিয়ে বিশেষ করে তো সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা বানানো তো অনেকেই বলে ছাগল পালনে এই লাভ ওই লাভ আবার অনেকের মুখেই শোনা যায় আসলে ভাই ছাগল পালনে কোনো লাভ নাই লস তো যারা বলছে ছাগল পালনে লস তাদের উদ্দেশ্যে স্পেশালি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তো ছাগল পালনে লস কেন হয় আপনারা অনেকেই ইউটিউব দেখে বিভিন্ন রকমের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আপনাদের নিজেদের যে সঞ্চিত অর্থ আছে সেটা দিয়ে ছাগল পালনের সাথে সম্পৃক্ত হন তো একটা পর্যায়ে দেখা যায় কি আসলে এগুলা সম্পর্কে কোনো ধারণা নাই। কী জাত দিয়ে ছাগল শুরু করবেন তাও জানেন না একটা পর্যায়ে দেখা যায় নিজের আর কুলাইতে পারতেছেন না খামারে সব ছাগল বিক্রি করে দেবেন এরকম একটা প্রতিবেদন দেন এ এতে হয় কি এতে যারা নতুন উদ্বত্ত আছে বা যারা ছাগল পালনের সাথে আগ্রহী হতে আগ্রহী তো তাদের মনটা আসলে নষ্ট হয়ে যায় তো কেন আপনারা ছাগল পালনে আসলে লসের সম্মুখীন হন তো প্রথমেই আমি বলবো যে লসের সম্মুখীন হওয়ার বেশ কিছু কারণ আছে আপনারা প্রথমেই খামারটা শুরু করার সময় ভুল জাত নির্বাচন করেন যেমন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই কোন জাতের ছাগল পালন করা বেশি লাভ আমি এক কথায় আপনাদের উত্তর দেব ভাই ক্রোস জাতের ছাগল পালন করাটা সবথেকে বেশি লাভ এরপরে যদি বলেন যে বা আপনার ফার্স্ট কোনো চয়েস আছে নাকি হ্যাঁ আমার ফার্স্ট চয়েস আছে আমার ফার্স্ট চয়েস বলতে আমি অবশ্যই ব্ল্যাক বেঙ্গলটা ফার্স্ট চয়েসে রাখছি তো ফার্স্ট চয়েসে রাখার কারণটা কি আসলে ব্ল্যাক বেঙ্গল খরচ ছাগল পালনে খরচটা কম এবং এদের বাচ্চা প্রোডাকশন অনেক বেশি এত পরিমাণে বাচ্চা প্রোডাকশন অন্য কোনো জাতের ছাগলে দেয় না তো এবার আসি আমরা ক্রোজ জাতের ছাগল তো ক্রোজ জাতের ছাগলটা কেন লালন পালন করবেন আসলে ক্রোজ জাতের ছাগলটা সাইজটা একটু বড় হয় যার জন্যে দামটা একটু বেশি পাওয়া যায় এবং এদের বাচ্চা প্রোডাকশন যেটা হয় সেটাও আপনার দেশি ছাগলের মতো অর্থাৎ তারা বছরে দুইবার করে বাচ্চা দেয় সাপোজ একটা এক্সাম্পল দেই যেমন আমার খামারে একটা শাগি আছে উঠো উঠো মানে উঠো উঠো আমার খামারে একটা সাগে আছে তো একটু লক্ষ্য করে দেখেন এই শাগিটারই তিনটা বাচ্চা হয়েছে তো বাচ্চা তিনটা যদি আমি আপনাদের একটু দেখাই আল্লাহ রকম মার্শাল্লা এই যে দেখেন দুইটা বাচ্চা তো এই দুইটা বাচ্চা এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে মেয়ে এই একটা বাচ্চা এটা হচ্ছে খাসি তো এই তিনটা বাচ্চা এখন সে যদি একবারে তিনটা করে বাচ্চা দেয় বছরে দুইবারে ছয়টা করে বাচ্চা দিবে তো একটা ছাগল কয় টাকার খাবার খাই বা বছরে সর্বোচ্চ বারো হাজার নয় পনেরো হাজার বিশ হাজার টাকাই ধরেন কিন্তু এই ছয়টা বাচ্চা যখন বড় হবে আপনি বিক্রি করলে মিনিমাম ষাট হাজার টাকা বিক্রি করতে পারবেন তো এ থেকে আসে প্লাস পয়েন্ট এখন অনেকেই বলেন বা অনেকের ধারণা থাকতে পারে যে ভাই তাইলে আপনি ব্ল্যাক বেঙ্গলটা পালন করতেছেন না কেন ভাই আমার যে খামারটা এটা আসলে আমি আগেই বলছি এটা একটা ছোটোখাটো বাগান বাড়ির মতো এখানে যা কিছুই আমি পালি সব কিছুই শখের বসে তবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি আমি যেহেতু বিভিন্ন খামার ভিজিট করছি বিভিন্ন খামারে গেছি তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আপনারা যখনই ছাগল লালন পালন করবেন এর জাত সম্পর্কে আগে জানবেন এর ক্যাটাগরি সম্পর্কে আগে জানবেন কোন জাতটা লালন পালন করলে বেশি প্রফিট হবে সেই জাতটাই আপনারা লালন পালন করবেন এই যে আপনার ইউটিউব বা অন্যান্য যে প্রতিবেদন কেন্দ্রগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে চটকদার বিজ্ঞপ্তি দেখে যে কোনো জাতের ছাগল আপনারা লালন পালন করবেন এতে আপনাদের লস হবে একবারে হানড্রেড পারসেন্ট আপনাদের লস হবে কোনো লাভ হবে না তো দর্শক এরপরে আসি আমরা উন্নত জাতের ছাগলের খেতে তো উন্নত জাতের ছাগল অনেকেরই ধারণা অনেকেই দেখেন যে একটা ছাগল আপনার মিনিমাম পঞ্চাশ ষাট হাজার আশি হাজার বা এক লাখ টাকা বিক্রি হয় আরে ভাই একটা ছাগলে যদি বছরে একটা কইরা বাচ্চা দেয় বা দুই তিন বছর পরে যদি একটা কইরা বাচ্চা দেয় একটা বাচ্চা যদি আপনি আশি হাজার টাকা বিক্রি করেন তাহলে আপনার লাভটা হইব কি আপনি বলেন একটা খামারে তখনই প্রফিট আসে যখন তার বাচ্চা প্রোডাকশন অনেক বেশি থাকে এবং আপনার খাবার যে কস্টিংটা এই কস্টিংটা অনেক কমিয়ে আনা যায় তো সেই দিক থেকে আপনার ক্রস বা ব্ল্যাক বেঙ্গল যে ছাগলগুলো আছে এগুলো অনেকে গিয়ে কারণ এদের খাবার যে খরচটা এদের খাবার খরচটা অনেক কম অনেক কম এরপরে আপনারা উন্নত যাতে যদি খাবার খরচের কথা বলেন এদের খাবার খরচটা অনেক হিউজ আসলে এদের বেশিরভাগ সময় দানাদার খাবার লাগে এরপরে তো রোগব্যাধি অসুখ বিসুখ লাগিয়েই আছে এটার তো কোনো মা বাপ নাই এটা আলাদা তো এই সব কারণেই মূলত যারা নতুন খামারি আছে বা যারা নতুন উদ্যোক্তা অনেকেই বলে যে খামারের লস মূলত এই সব কারণগুলোতেই আপনার খামারের লস খায় তো আমি আপনাদের বিশেষভাবে রিকোয়েস্ট করব আপনারা যখনই খামার শুরু করবেন অবশ্যই ভেবে চিনতে জেনে এই কয়টা বিষয় যদি লক্ষ্য করে খামারটা শুরু করতে পারেন অবশ্যই আপনার প্রফিটেবল হ্যাঁ উন্নত যাতে যে লাভ নেই তা না উন্নত যাতে লাভ আছে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ফার্মিং যে স্টেপটা অনেক বড় হতে হবে এবং সেই সাথে অনেকগুলো ছাগল একসাথে লালন পালন করতে হবে তো দর্শক এই ছিল আজকে আমার বিস্তারিত ভিডিও তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আমিও চেষ্টা করবো আপনাদের নিত্য নতুন ভিডিও দিয়ে উপকৃত করার জন্য তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম